বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে আবারও সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বসন্ত বাতাসে অনুষ্ঠানের পক্ষ থেকে এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন যারা টেলিভিশনের সামনে আসলেন তাদেরকে আবারও আমি জানিয়ে দিচ্ছি আমাদের সাথে আজকে সঙ্গীত পরিবেশন করছেন হেলাল হোসেন মুন্না এবং সেই সাথে প্রতিবারের মতো যারা সঙ্গত করেন আমাদের হান্নান ভাই সাগর ভাই এবং জাকারিয়া ভাই মুহিত ভাই তারাও আমাদের সাথে আছেন তো মুন্না ভাই এখন আমাদেরকে কোন গান শোনাবেন আমি ঢাকার একজন নামকরা বাউল গণি সরকার গণি সরকার সাহেব ওনার একটা গান করার চেষ্টা অনেক ভালো গান করেন এবং অনেক ভালো গান তিনি লিখেছেন ওনার একটা গান আমরা শুনবো এখন প্রিয় দর্শক আমরা একজন বিখ্যাত বাউল যিনি সচরাচর আমরা সিলেট অঞ্চলের বাউলদের গানই বেশি পরিবেশন করি কিন্তু এখন ঢাকার বাউল গণি সরকারের লেখা একটি গান মুন্না ভাই আপনাদের জন্য পরিবেশন করবেন এই গানটা আমি বার্মিংহামের আস্টন থাকুন খামাল ভাই আমার আলম ভাই তারা সবর লাগিয়ে সবর নাম খোয়া সম্ভব না বাট সবর উদ্দেশ্যে আমি গানটা গাইলাম কোনো অসুবিধা নেই বুঝলে ভাই আমাদেরকে শোনান হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল জাগায় জাগায় স্কুরুপ মারা বাউত্তর হাজার স্পক দিয়া ওই সাইকেল ঘোড়া দুই চাকায় করেছে খাড়া জাগায় জাগায় স্কুরুপ মারা বাউত্তর হাজার স্পক দিয়া ওই সাইকেল ঘোড়া চিন্তা করে দেখ না তোরা চিন্তা করে দেখ না তোরা দুইশো ছয়টা হয়ে এক্সেল মানুষ একটা দুই চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল নতুন সাইকেল পুরান হইবে কল খোপ যায় জং যে দরিবে বেলবাটির ওই ঠং ঠং আওয়াজ বন্ধ যে হবে সাইকেল পুরান হইবে কলকব যায় জমতে ধরিবে বেলবাটি রই টং টং আওয়াজ বন্ধ দেব সেদিন এক কদম আগে না বাড়বে এক কদম আগে না বাড়বে হাজার বার মারলেও পেডেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ আর তোমার কাজ দিবে না রাখিও বিশ্বাস ফুড়াইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ আর তোমার কাজ দিবে না রাখিও বিশ্বাস সেদিন গণি সরকার হই আলাস গণি সরকার হই আলাস থাকবে বহু মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল মানুষ একটা দুই চাকার সাইকেল মানুষ একটা দুই চাকার সাইকেল
চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, চমৎকার কথা গণেশ সরকারের লেখা। অনেক ভালো লাগলো মুন্না ভাই, এই গানটি অনেক সুন্দর করে লিখেছেন এবং আপনি অনেক সুন্দর করে গেয়েছেন। থ্যাংক ইউ। তো এই মুহূর্তে আপনার অনুরোধের গানের কি কোনো একটা দুই একটা অন্তরা শোনানো যাবে? আচ্ছা, আমি আমার বইনে বার্মিংহাম থেকে রিকোয়েস্ট করছিলাম, বাট এই গানটা বাউল নয়, আর আমার এই মুহূর্তে আসলে সত্যি কথা যেটা মনেও নাই, তো আমি তার উদ্দেশ্যে বাউল একটা গান দুইটা লাইন গাওয়ার চেষ্টা করব। কোনো অসুবিধা নাই, আপনি আমাদের বার্মিংহামের দর্শক শ্রোতা যিনি ফোন করেছিলেন তার জন্য। আমি তোরে বালো বাইশায় আমার সার করলাম নয়নের জোর, আমারে বানাইলে রে বন্ধু তোর পিরিতে পাগল, আমারে বানাইলে রে বন্ধু তোর পিরিতে পাগল, আমি তোরে ভালো বাইশায় আমার সার করলাম নয়নের জোর, বানাইলে রে বন্ধু তোর পিরিতের পাগল। আমাদের একজন কলার আছেন লাইনে, দেখি কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, কলার কি শুনতে পাচ্ছেন? আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেলেছি। আপনি আবারও আসবেন আমাদের লাইনে, ধন্যবাদ। তো মুন্না ভাই, আমরা পুরো গান শুনবো এখন। আচ্ছা, আমরা আসলে গানের ভিতরেই ঢুকে গিয়েছিলাম, তো আমরা কোন গানটা এখন শুনবো? আমি কবি জালালউদ্দিন সাহেবের একটা গান। কবি জালালউদ্দিন খাঁ, গীতিকার ছিলেন এবং তার গান অনেক বড় বড় শিল্পী যারা গান গিয়েছেন, এবং 1890 শতকের এই কবি, আমরা তার গান শুনবো, অবশ্যই আমাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনাদেরও ভালো লাগবে কবি জালালউদ্দিন খাঁর লেখা এই গানটি। যৌবন জুয়ারে দেখে যাও আমারে, মধুমাখা দুটি ফুল ফুটেছে, হইয়া সে হারা ওরা নবমরা, না জানি সে কোন কাননে দোরা দিয়েছে, যাও তোরা সখীগণ করিতে তার অন্বেষণ, যাও তোরা সখীগণ করিতে তার অন্বেষণ, বন্ধু বিনে ফুটা কমল বাসি হয়েছে, মধুমাখা দুটি ফুল ফুটেছে, যৌবন জুয়ারে দেখে যাও আমারে, মধুমাখা দুটি ফুল ফুটেছে, যৌবন জুয়ারে দেখে যাও আমারে, মধুমাখা দুটি ফুল ফুটেছে, টলমল দিবানিশি জানবে চলেছে, প্রেম সবুরের জল করে সে টলমল দিবানিশি জানবে চলেছে, সুজন কাণ্ডারি ধরিল না পাড়ি, সুজন কাণ্ডারি ধরিল না পাড়ি, শুকনাতে প্রেমের তরি বেঁকে রয়েছে, মধুমাখা দুটি ফুল ফুটেছে, যৌবন জুয়ারে দেখে যাও আমারে, মধুমাখা দুটি ফুল ফুটেছে, মধুমাখা দুটি ফুল ফুটেছে,
গিয়া রয়েছি সাজিয়া আশা পুরাবে সে কোন দিবসে মিলন লাগিয়া রয়েছি সাজিয়া আশা পুরাবে সে কোন দিবসে জালালের বাণী হইও না পেরেশানি জালালের বাণী হইও না পেরেশানি জ্ঞান গুণমণি হয়তো মন বুঝেছে মধুমাখা দুটি ফুল ফুটেছে যৌবন জুয়ারে রেখে যাও আমারে মধুমাখা দুটি ফুল ফুটেছে যৌবন জুয়ারে রেখে যাও আমারে মধুমাখা দুটি ফুল ফুটেছে যৌবন জুয়ারে রেখে যাও আমারে মধুমাখা দুটি ফুল ফুটেছে চমৎকার এবং চমৎকার সঙ্গত গানের সাথে যে উপকরণ যেটার প্রয়োজন আজকে সবগুলাই যেন খুব সুন্দর খুব ভালো হচ্ছে তো মুন্না ভাই আমাদের সময় খুব বেশি নাই কিন্তু আমরা দর্শকদের অনেক ফোন কল আসলে এসেছে এবং দর্শকরা টেক্সট করেছেন আমরা একটা কল নিয়ে নিই তারপর আবার হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো কলার আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেলেছি তো মুন্না ভাই এখন অনুরোধের পালা যে কোনো গানের একটি অন্তরা তার আগে আরেকজন কলার দেখি কে আছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন ভাইয়া আসসালামু আলাইকুম জি ভাইয়া স্টুডিও দিবানি জি আমি স্টুডিও থেকেই বলছি আমরা স্টুডিও শুনছি আপনাকে কে বলছেন ভাইয়া কোথা থেকে বলছেন আমরা কলারকে হারিয়ে ফেলেছি হ্যাঁ মুন্না ভাই আমরা তাড়াতাড়ি একটা অন্তরাটুকু শুনে নেই প্রথমে দুইটা লাইন ছোট্ট করে গাই সামনে দাঁড়াও রে বন্ধু সামনে দাঁড়া ওরে আমি তোমার চিরদাসী একবার কুলে না সামনে দাঁড়াও রে বন্ধু সামনে দাঁড়াও সামনে দাঁড়াও রে বন্ধু সামনে দাঁড়াও আমি তোমার হায় হায় আমি তোমার চিরদাসী একবার কুলে না সামনে দাঁড়াও রে বন্ধু সামনে দাঁড়াও সামনে দাঁড়াও রে বন্ধু সামনে দাঁড়াও আর কি কোনো অনুরোধের গান আপনি আমাদেরকে দু লাইন শোনাতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি তার আগে আরেকজন কলার আছে আরেকজন কলার হ্যালো কলার আসসালামু আলাইকুম আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেলেছি আপনি আবারও আসবেন হ্যাঁ মুন্না ভাই আরো দুই লাইন আমরা শুনি শাহ আব্দুল করিম সাহেবের হ্যাঁ আমরা কিন্তু শাহ আব্দুল করিমের পুরো একটা গান পুরোটাই শুনবো এখন যদি অন্য কোনো গানের অনুরোধ থেকে আপনি করেন তাহলে অনেক ভালো লাগবে হ্যাঁ করেন আচ্ছা তাহলে ঠিক আছে তো আচ্ছা আমি শাহ আব্দুল করিম সাহেবের দুইটা লাইন গাই দুইটা লাইন একটা পুরো গান শোনাবো অবশ্যই অবশ্যই আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে একজন কলার আছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো কলার আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেলেছি প্রিয় দর্শক শ্রোতা আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে তো বিরতির পর আবার আপনাদের সামনে আসে হাজির হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন দুর্বারির
বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত